সান্তানামোয় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স এর উপরে 63 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে 62টা ভিডিও, 1 থেকে 62টা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে শুধুমাত্র ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স এর উপরে। তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সান্তানামোয় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্স, ঠিক এই ভিডিওর নিচে একটা অ্যারো আছে, অ্যারোটা টাচ করলে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে তোমরা আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আরও অন্যান্য অনেক ভিডিও আছে। তো দেখতেই পাচ্ছ বাক্যগুলো কি, ভিডিও পজ করে একবার দেখে নিও বাক্যগুলো কী ধরনের বাক্য ট্রান্সলেশন আমরা করতে চলেছি। তো দেরি না করে শুরু করব। প্রত্যেক বারের মতো আমরা প্রত্যেকটা বাক্য ধরে ধরে ট্রান্সলেশন করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা সেন্টেন্স তোমাদের জন্য রাখছি, তাদের মধ্যে কে কে এসেছে এই বাক্যটা, তাদের মধ্যে কে এসেছে এই বাক্যটা এর আগের ভিডিওতে অলরেডি করা হয়ে গেছে। তো আমরা প্লিজ কমেন্ট সেকশানে উত্তর দাও, দেখি কে ঠিক মতো উত্তর দিতে পারে এবং ভিডিও শেষে এর উত্তর আমি দিয়ে দেবো। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, রাজা প্রথম পুরস্কার পেয়েছে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট রাজা, অবজেক্ট হচ্ছে প্রথম পুরস্কার, পেয়েছে হচ্ছে ভার্ব, তাই না? তো ঘটনা হচ্ছে এখানে পুরস্কার যে পাওয়া, এই পাওয়া কিন্তু গট, গেট ইত্যাদি যদি না দিয়ে আমরা উইন বা অন করি তবে সেটা বেশি ভালো হয়। সেইভাবে আমরা করব। এই ক্ষেত্রে দেখে নিতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, পেয়েছে দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। টেন্স নিয়ে ডাউট থাকলে অবশ্যই তোমরা টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের ভিডিওগুলো সান্তানামোয় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো তাহলে এই বাক্যের মধ্যে কী বলছে, রাজা প্রথম পুরস্কার পেয়েছে, সাবজেক্টকে, সাবজেক্ট কিন্তু রাজা, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। দেখো কীভাবে করা হচ্ছে, রাজা হ্যাজ ওন, হ্যাজটা দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট করলাম, উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন, তাহলে রাজা হ্যাজ ওন মানে রাজা পেয়েছে, জিতেছে, পেয়েছে এরকম বোঝাচ্ছে। কী পেয়েছে, প্রথম পুরস্কার, ইংরেজিটা কি দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, যদি এইবারে এখানে কোনো প্রতিযোগিতার কথা থাকতো তাহলে ইন্ডিয়া আমরা সেই প্রতিযোগিতার কথা লিখে দিতাম বা অন্য কিছু যদি থাকতো, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, রিনা বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার পেয়েছে, একই রকমভাবে হবে, শুধুমাত্র এখানে জুড়ে গেল বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান আর পুরস্কারটা প্রথম না হয়ে দ্বিতীয় পুরস্কার। তাহলে কীভাবে করা যেতে পারে, ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি তোমরা ট্রাই করে নিয়েছো। এবার দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট রিনা, তাহলে সেখান থেকে শুরু করতে হবে। রিনা হ্যাজ ওন মানে রিনা পেয়েছে, পুরস্কার পেয়েছে, এক্ষেত্রে রিনা হ্যাজ গট করলে কিন্তু খুব ভালো হয় না, রিনা হ্যাজ ওন করতে হবে, ঠিক আছে? তাহলে রিনা জিতেছে, কি জিতেছে, দ্বিতীয় পুরস্কার। তাহলে দ্বিতীয় পুরস্কার ইংরেজি কি, প্রথম পুরস্কার ফার্স্ট প্রাইজ, দ্বিতীয় পুরস্কার দ্য সেকেন্ড প্রাইজ, তাই না? এটুকু হয়ে গেল। তারপর একটুকু কি আছে, বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান, তার ইংরেজিটা লিখে দিতে পারলেই হয়ে গেল, ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অ্যানুয়াল মানে বাৎসরিক ক্রিয়া, স্পোর্টস। পরের বাক্য দেখো, তিনি শীঘ্রই সম্রাটের বিশ্বাস অর্জন করলো, এই যে যে অর্জন করা, এই অর্জন করাও মানে সম্রাটের বিশ্বাস জেতা, ঠিক আছে? অর্জন করা মানে আমরা অ্যাটেইন বা ওই ধরনের ইংরেজি ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে উইন বা ওন ব্যবহার করলে বেশি ভালো হবে। তো দেখো এটাও তোমরা অবশ্যই ট্রাই করো, আমি হিন্টস দিচ্ছি। তিনি শীঘ্রই, শীঘ্রই শুন, তিনি তো তিনি, হি বা সি, সম্রাটের বিশ্বাস, সম্রাট ইংরেজি এম্পায়ার, বিশ্বাস ইংরেজি কিন্তু এখানে কনফিডেন্স, ওকে, এই বিশ্বাস ইংরেজি হচ্ছে কনফিডেন্স, আর অর্জন করলো, এই ক্ষেত্রে এটা দেখো কোন টেন্সে আছে, এইটা অর্জন করলো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যাবে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশি ভালো হবে এটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অর্জন করলো মানে অর্জন করেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এটা করছি। তাহলে ভিডিও পজ করে ট্রাই করেছো, এইবার মিলিয়ে নাও। দেখো হি সুন অন, এটাকে কি করছি আমরা, সুন মানে শীঘ্রই, এই শীঘ্রইয়ের জন্য আমরা সুন দিলাম। আচ্ছা করলো, পাস্ট ইনডিফিনিট টেন্স, উইনের পাস্ট টেন্স অন, বোঝা গেল? তারপরে কি অর্জন করলো, সম্রাটের বিশ্বাস, দ্য কনফিডেন্স মানে বিশ্বাস, কার বিশ্বাস, সম্রাটের, অফ দ্য এম্পারর, বোঝা গেল? তাহলে হয়ে গেল হি সুন, তিনি শীঘ্রই, অন অর্জন করলেন, দ্য কনফিডেন্স অফ দ্য এম্পারর, ওকে, সম্রাটের বিশ্বাস। পরের বাক্য দেখো কি বলছে, রাজা অশোক দেশে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন, আমার আগের বিভিন্ন ভিডিওতে এই যে ধর্ম প্রচার করার ইংরেজিটা আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা নিয়মিত, এই ধর্ম প্রচার করাটাকে আমরা প্রোপাগেট করব। আচ্ছা বৌদ্ধ ধর্ম প্রচার করেন, করেন মানে কিন্তু কি করেছিলেন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, ঠিক আছে? এই যে বৌদ্ধ ধর্ম প্রচার করেন, সম্রাট অশোক কি এখন করেন, না করেছিলেন, এটাকে অনেক সময় এই বাংলাতে যখন আমরা বলি তখন এইভাবে বলা হয়, কিন্তু এটার
মূল ভাবার্থ কিন্তু পাস্ট টেন্সেই করতে হয়, ঠিক আছে? প্রচার করেন মানে করেছিলেন, সেটা তোমরা অনেকেই জানো যে বাংলায় এরকমভাবে বলা হয়, কিন্তু এটা আসলে পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে রাজা অশোক, এটা হচ্ছে সাবজেক্ট, প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম, তাই তো? তারপরে বিভিন্ন দেশে দেশে, দেশে দেশে মানে হচ্ছে বিভিন্ন দেশে, দেখো সেটাকে কিভাবে করা যেতে পারে। কিং অশোক, কিং অশোক বা অশোকাও লেখে অনেকে, প্রোপাগেটেড মানে প্রচার করেছিলেন, হলো এই পর্যন্ত। তারপরে কি প্রচার করেছিলেন? বুদ্ধিজম, বুদ্ধিজম হলো বৌদ্ধ ধর্ম। কোথায় প্রচার করেছিলেন? ইন দিয়ে ডিফারেন্ট কান্ট্রিজ, বোঝা গেল? খুবই সহজ বাক্য। পরের বাক্য দেখো কি বলছে। মহাত্মা গান্ধী অহিংসার বাণী প্রচার করেছিলেন, একদম একই রকম। এবং এই ধরনের বাক্য আমার আগের ভিডিওতেও ছিল, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো, অবশ্যই ভিডিও পজ করে ট্রাই করো। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মহাত্মা গান্ধী প্রচার করেছিলেন, এখানে ভার্ব, আর অহিংসার বাণী হচ্ছে এখানে অবজেক্ট। তো দেখো, ভিডিও পজ করে নিশ্চয়ই ট্রাই করেছো, মিলিয়ে নাও। মহাত্মা গান্ধী প্রোপাগেটেড, মহাত্মা গান্ধী প্রচার করেছিলেন, কি প্রচার করেছিলেন? অহিংসার বাণী। ইংরেজি কি? দ্য টিচিং অফ নন ভায়োলেন্স, ওকে? এটাকে অনেক সময় টিচিং অফ অ্যাবস্টেন্টেশন বলে, সংযত থাকা ইত্যাদি এরকমও বলে। যাই হোক, এটাও করলে হবে। পরের বাক্য দেখো কি বলছে। তারা কোন পথ ধরবে, ইংরেজিটা কি বলছে? তারা কোন পথ ধরবে। আচ্ছা, কোন পথ ইংরেজি কি? এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে সেন্টেন্সটা শুরু কিভাবে করব। তারা কোন পথ ধরবে, তাহলে কোন পথটা, এটা আগে করতে হবে, ঠিক আছে? তারপরে তারা ধরবে, তা কোন পথ ইংরেজি কি? কোন পথ ইংরেজি হচ্ছে হুইচ ওয়ে, ঠিক আছে? কোন পথ ইংরেজি কি বললাম? হুইচ ওয়ে, এটার মানে হচ্ছে কোন পথ, মানে কোন পথের ইংরেজি হচ্ছে হুইচ ওয়ে, বোঝা গেল? তারপরে দেখো, ধরবে ভবিষ্যৎকাল, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তারা ধরবে ইংরেজি কি? তারা ধরবে ইংরেজি দে উইল, ধরা ইংরেজি এখানে রাস্তা ধরা ইংরেজি হবে টেক, গ্রহণ করা, ঠিক আছে? তাহলে তারা ধরবে দে উইল টেক, কিন্তু যখন প্রশ্নবোধক করা হবে তখন উইলটাকে আগে নিয়ে আসতে হবে, উইল দে টেক, ঠিক আছে? যদি এই উইলটাকে আমরা এইখানে লিখি দে উইল টেক, যদি এইখানে লিখি তার মানে হবে তারা ধরবে, কিন্তু যখনই আমাকে এটা প্রশ্নবোধক বাক্য করতে হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন এই যে উইল যেটা ছিল সেটাকে টেনে নিয়ে প্রথমে আনতে হবে। এটা তোমরা অনেকেই জানো, আবার একবার মেমোরাইজ হয়ে গেল। তাহলে হুইচ ওয়ে মানে হচ্ছে কোন পথ, উইল দে টেক, তারা ধরবে, বোঝা গেল ব্যাপারটা? পরের প্রশ্ন তোমাদের জন্য, সে কোন বইটা নেবে, ঠিক আছে? সে কোন বইটা নেবে, ওকে? আচ্ছা, কি হতে পারে দেখো, কোন বইটা ইংরেজি কি হবে? হুইচ বুক হবে। সে আর নেবে, নেওয়া ইংরেজিও টেক। তোমরা ভিডিও পজ করে ট্রাই করো, দেখো কিভাবে হচ্ছে। হুইচ বুক, কোন বইটা, এ পর্যন্ত হয়ে গেল। নেবে তারা, প্রশ্ন করা হচ্ছে কিন্তু, তাহলে কি হবে? নেবে তারা না, সে নেবে আছে, তাহলে দেখো উইল হি টেক, ঠিক আছে? যদি উইলটাকে তুলে দিয়ে এখানে লিখে দিই তাহলে কি হলো? হি উইল টেক, সে নেবে। কিন্তু আমাকে করতে হচ্ছে কোন বইটা সে নেবে, প্রশ্নবোধক বাক্য করতে হচ্ছে, সেই জন্য আমাকে উইলটাকে আগে নিয়ে আসতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, এই রকম বলার তোমার কি অধিকার আছে? কেউ ধরো কিছু বললো, সেটা মনে হচ্ছে সে অনধিকার চর্চা করছে বা তার সেই রকম কোনো অধিকার নেই, সেক্ষেত্রে আমরা বলি এরকম বলার তোমার কোনো অধিকার নেই। এটা যেমন অ্যাসারটিভ সেন্টেন্সে আমরা বলি ইন্টারোগেটিভ হবে, এই রকম বলার তোমার কি অধিকার আছে? তো এইরকম ক্ষেত্রে কীভাবে করা যেতে পারে দেখো। প্রথমে আমাদের যেটা করতে হবে, কি অধিকার, এটুকু করে নিতে হবে। অধিকার ইংরেজি রাইট, কি অধিকার ইংরেজি হচ্ছে হোয়াট রাইট, বোঝা গেল? তাহলে এটুকু হয়ে গেল। তারপরে কি বলছে, এই রকম বলার তোমার কি অধিকার আছে, তোমার আছে, তারপরে এই রকম বলার। তাহলে প্রথম করতে হবে কি অধিকার, তারপরে করতে হবে হচ্ছে তোমার আছে, হ্যাঁ, এটাও প্রশ্নবোধক করে করতে হবে, তোমার আছে। আচ্ছা, তোমার আছে ইংরেজি কি? ইউ হ্যাভ। প্রশ্ন যখন করা হবে হ্যাভ ইউ করতে হবে, তাই না? দেখো, তাহলে একটু একটু করে এগোই আমরা। হোয়াট রাইট, কি অধিকার, হয়ে গেল। তোমার আছে ইংরেজি ইউ হ্যাভ, কিন্তু আমাকে প্রশ্নবোধক করতে গেলে করতে হবে কি? হ্যাভ ইউ। তাহলে কি হলো এইটুকুর মানে? হোয়াট রাইট হ্যাভ ইউ, কি অধিকার আছে তোমার, এরকম প্রশ্ন হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, এই রকম বলার, এটাকে ইনফিনিটিভ করে করতে হবে। এই রকম বলার, এই রকম ইংরেজি হচ্ছে সো, এই রকমভাবে আমরা করব। টু সে, বলতে মানে বলার, সো মানে এই রকম, বোঝা গেল? তাহলে দেখো আরেকবার বলি, হোয়াট রাইট, কোন অধিকার বা কি অধিকার, হ্যাভ ইউ, তোমার আছে, টু সে, টু সে মানে বলতে বা বলার, এটা ইনফিনিটিভ করে করতে হয়, টু সে, বলতে বা বলার। তাহলে হোয়াট রাইট হ্যাভ ইউ টু সে, কি অধিকার আছে বলার, এবার এই রকমের জন্য সো দিয়ে দিতে হবে লাস্ট, এই রকম বলার, তারপরে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই হবে, ওকে? পরের বাক্য দেখো কি বলছে, দুস্থদের সাহায্য করার জন্য কত অর্থ সংগ্রহ করতে পেরেছো। দেখো,
কি বলছে, দুস্থদের সাহায্য করার জন্য কত অর্থ সংগ্রহ করতে পেরেছ? তো প্রথম যেটা করতে হবে কত অর্থ, তাই না? এটুকু আয় করে নিতে হবে। তারপরে কি বলছে দেখো, পেরেছো মানে এখানে সাবজেক্ট ইউ, পারা ইংরেজি কি, পারা ইংরেজি হচ্ছে এখানে অ্যাবেল হওয়া, পেরেছো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে হ্যাজ বিন হ্যাভ বিন এবেল হবে। তারপরে হচ্ছে সাহায্য করতে দুস্থদের ইত্যাদি হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে কত অর্থ, এটুকু আয় করে নিতে হবে। এইটার ইংরেজি কী হবে দেখো, হাউ মাচ মানি, হাউ মাচ, হাউ মেনি মানি না কিন্তু হাউ মাচ মানি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত অর্থ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলে হাউ মেনি হতো, কিন্তু অনেক অর্থ এখানে ধরে নেওয়া হচ্ছে, এই অর্থ গোনা যাবে না ওইরকমভাবে এক দুই তিন চার পাঁচ করে, সেই জন্য এখানে হাউ মাচ মানি বলা হচ্ছে, ঠিক আছে? তো কত অর্থ যদি বলে, সে কম টাকা হোক বেশি টাকা হোক, হাউ মেনি মানি কিন্তু হয় না, হাউ মাচ মানি হয়। এরপরে দেখো কি বলছে, সংগ্রহ করতে পেরেছো মানে তুমি সক্ষম হয়েছো সংগ্রহ করতে, সক্ষম হওয়া ইংরেজি হচ্ছে অ্যাবেল হওয়া, তাই এটা সক্ষম হয়েছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে হ্যাভ ইউ বিন অ্যাবেল, এক্ষেত্রে আবার হ্যাভকে টেনে আনতে হবে। দেখো হ্যাভ ইউ বিন অ্যাবেল, ইউ হ্যাভ বিন অ্যাবেল, তাহলে হ্যাভকে টেনে আনলাম হ্যাভ ইউ বিন অ্যাবেল। যদি হ্যাভকে এখানে না লিখে এখানে লিখতাম তাহলে কী হতো, এখানে যদি হ্যাভ লিখতাম তাহলে ইউ হ্যাভ বিন অ্যাবেল মানে তুমি সক্ষম হয়েছো, কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে, তাই কী করছি আমরা, ইউ হ্যাভ, ইউ হ্যাভ বিন অ্যাবেলটের এই ইউ হ্যাভটাকে টেনে সবার প্রথমে নিয়ে এলাম, হ্যাভ ইউ বিন অ্যাবেল মানে সক্ষম হয়েছ, প্রশ্ন করা হচ্ছে সক্ষম কি হয়েছ, এরকম প্রশ্ন করা হচ্ছে। এটুকু তাহলে কী অর্থ হচ্ছে, কত টাকা তুমি, কত টাকা তুমি সক্ষম হয়েছ, আচ্ছা কী জন্যে সক্ষম হয়েছ, সংগ্রহ করতে, ওই যে আবার আগেরটার মতো ইনফিনিটিভ করতে হবে টু কালেক্ট, এইটুকুর অর্থ এইবার পুরোপুরি হচ্ছে। হাউ মেনি, হাউ মাচ মানি, কত টাকা, হ্যাভ ইউ বিন অ্যাবেল টু কালেক্ট, তুমি সংগ্রহ করতে সক্ষম হয়েছ, হ্যাভ ইউ বিন অ্যাবেল, হ্যাভ ইউ বিন অ্যাবেল এইটুকুর মানে হচ্ছে সক্ষম হয়েছ, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, বোঝা গেল? এরপরে কি বলছে দেখো, কী জন্য সংগ্রহ করা হচ্ছে, দুস্থদের সাহায্য করার জন্যে বা দুস্থদের জন্য, ঠিক আছে? তো এইখানে আমরা এই সেন্টেন্স বাকি যেটুকু দুস্থদের সাহায্য করার জন্য শুধু এইটুকু দিয়ে জুড়ে যেতে পারি, ফর দ্য হেল্পলেস, এই ফর মানে জন্য, দ্য হেল্পলেস মানে হচ্ছে দুস্থ, মানে দুস্থদের জন্য মানে দুস্থদের সাহায্য করার জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো পরের বাক্য আর একটু সোজা করে তোমাদের জন্য, তুমি তাকে কত টাকা দিতে পারবে, এটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে, তুমি তাকে কত টাকা দিতে পারবে, কিন্তু এটা আমরা প্রেজেন্ট ইনফিনিটিভেও করতে পারবো। দেখো কত টাকা ইংরেজি কি, হাউ মাচ মানি, তারপরে দিতে পারবে মানে তুমি দিতে সক্ষম, এটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে করতে হবে, ঠিক আছে? ইউ আর এবল, তুমি সক্ষম, ইউ আর এবল, তাহলে আর ইউ এবল এইভাবে করতে হবে। দেখো আর ইউ এবল, তাহলে হাউ মাচ মানি আর ইউ এবল, এবারে কি দিতে, টু গিভ, দিতে, এইটুকুর মোটামুটি একটা পূর্ণাঙ্গ অর্থ হলো হাউ মাচ মানি, কত টাকা, আর ইউ এবল টু গিভ, তুমি দিতে প্রস্তুত মানে পারবে, সরি প্রস্তুত না, তুমি দিতে পারবে। তারপরে কি আছে, তাকে, তাকের জন্য একটা হিম বা হার এনে দাও, তাতেই হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আবার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে রাখলাম, ঠিক আছে? তো টেন্স নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আরেকবার বলছি, শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে বিভিন্ন টপিকের উপরে, এবং রয়েছে পি কে দে সরকারের বইয়ের অসংখ্য অনুবাদ এবং পি কে দে সরকারের বইয়ের অসংখ্য প্রেসিস, ঠিক আছে? তো দেখো লাস্ট যে সেন্টেন্সটা তোমাদের বলেছিলাম, লাস্ট যে সেন্টেন্সটা তোমাদের দেখাবো সেটা প্রথমেই প্রশ্ন আকারে বলেছিলাম যে এটা তোমরা করো, কমেন্ট সেকশানে নিশ্চয়ই তোমরা উত্তর দিয়েছো, দেখো এবার উত্তরটা মিলিয়ে নাও তোমরা, তাদের মধ্যে কে এসেছে, ঠিক আছে? এই তাদের মধ্যে কে, তাদের মধ্যে কে, এইটুকু আমাদের আগে বুঝতে হবে, করতে হবে। তাদের মধ্যে কে ইংরেজিটা দেখো, হু অ্যামং দেম, ঠিক আছে? তাদের মধ্যে কে, অ্যামং কোথায় বসে, অ্যামং যখন অনেকজন হয় তখন সেক্ষেত্রে অ্যামং বসে মধ্যে বোঝাতে, ঠিক আছে? এটা তোমাদের আগেও দেখানো হয়েছে, আরেকবার মেমোরাইজ হয়ে গেল, ঠিক আছে? এবার কে এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ কাম, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের সেন্টেন্স আগেও করানো হয়েছে। এ দেখো হু অ্যামং দেম, তাদের মধ্যে কে, হ্যাজ কাম, এই হু অ্যামং দেম মানে কে বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ হয়েছে, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যারা আমার ভিডিও নোটিফিকেশান পাও না বলে জানাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক পেয়েই যাবে, সেই সঙ্গে টেলিগ্রামে শান্তনামায় স্যার বলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে, তা সেইখানে কিন্তু আমি প্রত্যেক নতুন এবং অনেক পুরনো ভিডিওর লিঙ্ক মাঝে মাঝেই শেয়ার করে থাকি, ঠিক আছে?
ভালো থেকো তোমরা সকলে, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আবার দেখা হবে পরের ভিডিওয়।